ওরে যুবক তুমি যখন প্রসব হইলা এই পুষ্পায় শীতের তোমার জন্য তোমার মা কত কষ্ট করেছে তোমাকে যখন ডান পাত দিয়ে শোয়াইছি পাত দিয়ে পরে যখন তুমি বস্ত করে দিস তোমাকে ডান পাশে রাখতে চাই না তুমি কষ্ট পাইব তোমার সন্তানকে আবার বাম পাশে নিয়ে শোয়াইছে বুড়াচ্ছা হলেও তুমি পায়খানা করে দিস পায়খানা দর পরে তোমার মা পায়খানা পরিষ্কার করছে সন্তান কোন দিকে রাখবো দাইনে পানি বামে পায়খানা সন্তান সন্তান শান্তি সুন্দর ভাবে ঘুমাইতে পারবে না এই জন্ম দুঃখিনী মা পুখের মাইতে রাখলো ওরে যুব চিন্তা করে দেখো হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক সাহাবী গিয়ে আরাস করলেন ইয়া রাসূলুল্লাহ আমি কার সঙ্গে সবচেয়ে ভালো ব্যবহার করব কি বলছে আমি সবচেয়ে ভালো ব্যবহার তোমার মায়ের সঙ্গে সঙ্গে ভালো ব্যবহার কার আবার প্রশ্ন নবীজি আমি কার সঙ্গে ভালো ব্যবহার করব দ্বিতীয়বার বলল তুমি তোমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করিও তৃতীয়বার জিজ্ঞাসা করার পরে তেমনি বাবা উত্তর দিল তোমার মায়ের সঙ্গে বাবা প্রশ্ন করার পর তিন বার আল্লাহ তোমার মায়ের সঙ্গে উত্তম ভালো সদ ব্যবহার করিও চতুর্থবার জিজ্ঞাসা করার পরে উত্তর দিল তোমার বাবার সাথে মা বাবা মা বেশি কেন মানুষ অব আমরা মার ক্ষেতমত করতে জানি না বাবার খেদমত আমরা করি না মার খেদমত বাবার খেদমত যদি আমরা করতাম নবীজি বলেন আল জান্নাত তাহাতা আকদামিল উম্মাহ যে ব্যক্তি মা বাবার খেদমত করব মাতা পিতা পায় নিচে সন্তানের বেহেশত ঠিক না মা বাবার পায় নিচে সন্তানের বেহেশত এ বর্তমান যুবকরা মাকে পছন্দ করে না বাবাকে পছন্দ করে না মাকে খাওয়াই না বাবাকে খাওয়াই না ওরে যুবক যখন তুমি তোমার মায়ের পেটে ছিলা তখন তুমি গোতাই ছিলা একবার চিন্তা করে দেখো বেপে দেখো মা জন্ম মা সন্তানের জন্য কত কষ্ট করে একমাত্র জন্ম দুঃখুনিমা আর কেউ না আমি যুবকদের উদ্দেশ্য করে বলে যুব হ তোমরা একবার বেঁপে দেখো চিন্তা করে দেখো অজ মাফিলে আসা হাজির হইয়া আলে মোলা মাতের কথা শুনো মাতা পিতা কত গুরুত্ব নবীজির কথা শুনো মাতার পিতার কত গুরুত্ব অ দুনিয়ার মানুষ আমি যুবকদের উদ্দেশ্য করে বলি ও তোমার জন্ম দক্ষিণী মার কথা একবার স্মরণ করো যখন তুমি তোমার মায়ের পেটে ছিল তখন তুমি কি অবস্থায় ছিল যখন তোমার মাংস পিণ্ড হয়ে গেল আল্লাহ পাক রাব্বুল আলামিন যখন তোমার ভিতরে রুহ ফুৎকার করে দিল হো কথা বলে না চুপ করেন কে কথা বলবেন না হুজুর আসছে বলবে কথা বল করবে আপনার সবাই শুনবে তুমি যখন তোমার মায়ের মা জন্য কত কষ্ট করেছে তোমার মা যা খাইছে খাবার দিয়া দিয়ে রক্ত হয়েছে আল্লাপাক রক্ত বোলালামিন তোমার ভিতরে যখন রুঠা দিয়া দিলো দেওয়ার পর তোমার খাওয়ার প্রয়োজন হইলো খাওয়ার ইচ্ছা হইলো তুমি কোথায় দিকে খাইবা কে তোমাকে খাবাইব

তোমার মা তোমার জন্য কি করেছে তুমি তোমার মায়ের রক্ত চুষে চুষে খাইস হ্যাঁ তোমার মা তোমার পেটে জন্ম ধরনি মা কত কষ্ট করেছে তোমার পেটে নিয়ে কাজ কর্ম করতে হয়েছে মা যখন বাথরুমে গেছে তুমি এমন ভাবে একটা লাথি মা সব পেটের ভিতরে মা বাথরুম করতে পারে না দাঁড়ায় রয়েছে চোখের পানি টলমল করে সারে আমি কোন মিথ্যা কথা বলি না এক ধরনের হাদিস ছাড়া কোনো কথা বলি না যুবক একবার ভেবে দেখো তোমার মাকে তুমি পেটে অবাতে লাগতে দিস কি না তোমার মা সহ্য করছে কষ্ট করেছে একমাত্র তোমার নয় মনি সন্তানের মুখ দেখার জন্য ও তোমার মা যখন খাবার জন্য পেছনে খাজি না খাবার খাইতে বসে একা নলা মুখে দিবে এই মুহূর্তে তুমি ভিতরে কালার আমার সলাচ্ছি মালস। তোমার মা কষ্ট করতে পারলো কষ্ট সহ্য করতে পারলো না তোমার মা লুকমাটা নলাটা মুখে দিতে পারলো না চোখের উপরে শুইয়া চোখের বানি সেরে দিয়ে কাঁধে ঠিক না অজুব যুবকদেরকে আমি উদ্দেশ্য করে বলি তোমরা তোমাদের মা বাবার খেতমত করো যদি তোমরা মা বাবার খেতমত না করো রে আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যাবে মা বাবা সন্তুষ্ট আল্লাহ সন্তুষ্ট মা বাবা অসন্তুষ্ট বাবা আল্লাহ অসন্তুষ্ট অরে যুব তুমি যখন দুনিয়াতে আসবা প্রসবের সময় হয়ে গেছে মার ব্যাথ বুকে এত ব্যথা পেটো ব্যথা সহ্য করতে পারে না জোর করে চিৎকার দিতে পারে না মা শুধু ভিতরে মুসুরা কুসুরে মুসুরা তোমার চিৎকার দিতে পারে না তুমি যখন প্রসব হও মা দুইটা হাত পাও ছেড়ে অজবাব তুমি একবার চিন্তা করে দেখ তোমার মার অবস্থা তখন কী ছিল তুমি জগত বচব হইয়া দুনিয়াতে আসছো তোমার শরীরে রক্ত মাখা ছিল কী রক্ত মাখা ছিল মা দমনে যখন শুনছে সন্তান দুনিয়াতে আসছে মা ছরিয়ে আর ব্যথা নাই কোলে নিয়ে আয় তোমার রক্ত মাখা শিশুকে চুমু গাইছে চিন্তা করে দেখো তুমি কেমন মার সন্তান তুমি কেমন যুব তুমি তোমার মার কে মত করো না তোমার বাবার কে মত করো না এমন সন্তান আছে জীবনে তার মাকে একটা ডাক দেয় না আসলে বাবাকে ডাক দেয় না মা সন্তানের দিকে তাকায় তাকে কখন সন্তান জানি মা কে মা বলে ডাক অজুব তোমাদের মধ্যে যদি কোনো সন্তান থেকেও মাকে ডাক দাও না বাবা কি ডাক দাও না আমি তোমাদেরকে আজ অনুরোধ করব মা থেকে শিক্ষা নেওয়া আজকে যাই আমার পায়ে ধরে বলো মা জীবনে তোমাকে আর ভুলবো না মা তুমি আমাকে ক্ষমা করো আমি তোমাকে কোনোদিন ডাক দিছি না আজ থেকে সারা জীবন তোমাকে আমি মা বলে ডাক দিব। বাবা বলে ডাকবো তোমাদের খেদমত আমি করে যাব ওরে যুবক তুমি যখন প্রসব হইলা এই পুষ্পায় শীতের মাঝে তোমার জন্য তোমার মা কত কষ্ট করেছে তোমাকে যখন ডান পাত দিয়ে শোয়াইছি পাত দিয়ে পরে যখন তুমি বস্ত করে দিছ তোমাকে ডান পাশে রাখতে চাই না তুমি কষ্ট পাই তোমার সন্তানকে আবার বাম পাশে নিয়ে শোয়াইছে বুড়াচ্ছা হলেও তুমি পায়খানা করে দিছ পায়খানা করার পরে তোমার মায় পায়খানা পরিষ্কার করছে সন্তান কোন দিকে রাখবো ডাইনে পানি বামে পায়খানা সন্তান সন্তান শান্তি সুন্দরভাবে ভাবে পারবে না জন্ম দক্ষিণ মা তার মুখের মাইতে রাখলো ওরে যুব চিন্তা করে দেখ জন্ম দক্ষিণ মা কত বড় ধ যাদের মা আজকে তুই জমিনে না তাদের করে অত জান্নাত নাই যাদের বাড়িতে বাবা নাই তার করে জান্নাত না যে সন্তান তার মা পাইলো বাবা পাইলো জান্নাত যাওয়ার জন্য আসমানে উঠা তার কোনো প্রয়োজন নাই আমেরিকা যাওয়ার কোনো দরকার নাই আছেনি তোমার ঘরে তো তোমার ঘরে তো তোমার মা আছে তোমার বাবা আছে মার খেদমত করো বাবার খেদমত করো তাহলে তুমি জান্নাতের একটা টিকিট পাওয়া যাইবা